হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পরে ভিডিও বানাইতেছি জাস্ট কয়েকটা সিম্পল জিনিস ধরা জন্য যে কানাডার ব্যাপারে যারা অনেক বেশি উদ্বিগ্ন কানাডাতে নো মেটার হোয়াট আই হ্যাভ টু মানে আমার আসতেই হবে সো তাদের ক্ষেত্রে যে আই হ্যাভ টুর ব্যাপার আসছে নো মেটার হোয়াট আই উইল বি দেয়ার সো এই জিনিসটা যারা মেনশন করে নিজের মনের ভিতরে সেট করছেন তাদের ক্ষেত্রে সেটা একটা অপশন যদি ওয়ার্ক পারমিটে আসতে চান ভালো মতো নিজেকে প্রিপেয়ার করুন যে জায়গাটার মধ্যে অ্যাপ্লাই করতেছেন সেই জায়গাটা সেই এনওসি কোডটা নির্ধারণ করুন সেটাকে ইন্ডিকেট করে অ্যাপ্লাই করুন ইভেন নিজেকেভাবে বিল্ড আপ করুন এক্সপিরিয়েন্স গ্যাদার করুন ইসিএ করুন আলটিএসটা করুন জাস্ট এই বেসিক জিনিসগুলো যদি করেন ভালো মতো তো সেই ক্ষেত্রে এনারা ততটা বেশি সহজ হয়ে যাবে যতটা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে সহজ করতে পারবেন যেটা আপনি মানুষের কাছে যাবেন সেটা অনেক বেশি কমপ্লিকেটেড বা অনেক বেশি ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তো আমার মতে যে আপনারা নিজে নিজে এই জিনিসগুলো টেক কেয়ার করুন ইভেন আপনার যে কাজ করছেন ইন আপনার পাস্টে তো সেই এক্সপিরিয়েন্সটা একটু ভ্যালিড এক্সপিরিয়েন্স বের করুন এই ব্যাপারগুলো মেনটেন করুন কানাডা আপনার জন্য সহজ হবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডাতে আসতে পারবেন ইন্টারভিউ দেন ব্যাপারগুলো ফেস করুন ইনশাল্লাহ আপনিও কানাডিয়ান হয়ে যাবেন থ্যাংক ইউ